ছোট বেবি থাকলে মায়েদের সব সময় টেনশন হয় সকালের নাস্তায় আমি আমার বেবিকে কি খেতে দিব। তো আসলে মাথার ভিতরে ঘুরপাক করতেই থাকে যে তাকে খাইয়ে তারপর আমাদের নাস্তা বা দুপুরে অন্য কোনো কাজ করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে মেয়ের জন্য পুষ্টিকর নাস্তা তৈরি করব, সেটাও সকালের। আর এটা খেতে এতটাই মজা, আমার বেবি কিন্তু খুব সহজেই খেয়ে নিয়েছে। যদিও আলহামদুলিল্লাহ আমার বেবিটা তেমন খাবার বাছাবাছি করে না, এদিক থেকে খুবই ভালো। তো পুষ্টিকর নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দেখতেই পেয়েছেন আপেল কেটে নিয়েছি, সেই সাথে দিয়েছি কাজু বাদাম আর দিয়েছি খেজুর। তো এখানে রান্না করতে চলে আসছি আর এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণ বাটার। আর আমি এখানে চালের দিয়ে সুজি তৈরি করে নিয়েছি। সাধারণত আমি বাসায় যে চালের ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু নিজের হাতে সুজিটা তৈরি করে নিয়েছি। তো সেভাবে সুজি তৈরি করে আমি কিন্তু বাটারের সাথে কিছুক্ষণ এভাবে মানে টেলে নিব। তো হালকা যখন টেলে নেওয়া হয়ে যাবে তখন দেখেই বোঝা যাবে বা এই সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুজিটা রান্না করে নিব। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তারা চাইলে এখানে গরুর দুধটাও দিতে পারে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য আমি এটা রান্না করে নিয়েছিলাম। যেহেতু নিজের হাতে তৈরি সুজি বা ভাতের চাল, একটু তো সময় লাগবেই। তো যাই হোক, এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে আর আমি দেখছিলাম যে কতটা সিদ্ধ হয়েছিল। ওই যে আমি আপেল, কাজু বাদাম আর খেজুর রেখেছিলাম সামান্য নর্মাল একটু পানি দিয়ে, তারপর কিন্তু তিনটা উপকরণ একত্রে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো সেই উপকরণগুলো এখন আমি আবার সুজির সাথে মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে কিন্তু এক মিনিট থেকে হয়তো দুই এক মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি, বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। আর আপনি আপনার বেবিকে যেভাবে খাওয়ান সেই অনুযায়ী ঘনত্ব রেখে খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ এটা খুবই একটা পুষ্টিকর নাস্তা সকালের জন্য, এটা চাইলে আপনি বিকালেও দিতে পারেন। এরপরে চলে আসলাম দুপুরের জন্য রান্নাবান্নায়। আর এভাবে খাবার আইটেম করে বা যদিও আমরা ভিডিও করি সেক্ষেত্রে একটু সময় তো লাগেই, আর ক্যামেরার বাহিরে যখন কাজ করা হয় বা যারা কাজ করেন তখন কিন্তু খুব সহজে কাজগুলো করে নেওয়া যায়, মানে খুব তাড়াতাড়িভাবে। তো যাই হোক, নিজে কোনো রকম নাস্তা সেরে তারপরে কি করলাম, চলে আসলাম রান্নার জন্য। আর এখানে সামান্য কিছু শীতের সবজি নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফুলকপি, সিম আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, সেই সাথে পাকা কলাও ছিল। আচ্ছা, সেই সাথে কিন্তু রয়েছিল মাছের বাজার। তো যাই হোক, আমি একটা একটা করে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা মাছ বলুন বা মাংস বা শীতের সবজি বা যে কোনোই সবজি হোক না কেন, যখন কিনি অল্প অল্প করেই কিনি, কারণ বাজার করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। কারণ জিসানের বাবা যেহেতু সবসময় কাছে থাকেন, তো সে চাইলে বা আমাদের যখন প্রয়োজন হয় তখনই ভোরবেলা বাজারে যেতে পারেন। তাই আর কি ফ্রিজে রেখে মানে একদম সপ্তাহ করে ওরকম খাওয়ার কোনো দরকার হয় না। যাদের হাজবেন্ড কাছে থাকে না তাদের ব্যাপারটা আলাদা। এই তো যার কারণে আর কি ফ্রেশ নিত্য নতুন শাকসবজি, মাছ মাংস আলহামদুলিল্লাহ সবসময় খেতে পারি। আর এখানে দেখতে পেয়েছেন যে কোরাল মাছ পাঠানো হয়েছে। ভেবেছিলাম কোরাল মাছ আজকে রান্না করব না, আর পরবর্তীতে ভাবলাম যে না, যেহেতু একদম ফ্রেশ তো আজকে যেহেতু নিয়ে আসছে তো আজকেই রান্না করি। আর তাজা মাছের মজাই আলাদা, সেটা মাছ হোক মাংস হোক শাকসবজি।
আর এই তো এ পর্যায়ে আমি রান্না করব, সেজন্য আর কি মাছের জন্য তেল দিয়ে দিচ্ছি। তো হালকা ভাজি করে তারপরে কিন্তু রান্না করব। আর আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, কোরাল মাছটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো তেমন একটা ভালো লাগে না। তো আমি এই পাশে আবার আমার নিজের জন্য সবজি রান্না করেছিলাম, তো আমি সেভাবে খেয়েছি। দুপুরে যেহেতু কোরাল মাছ রান্না করেছি, আমি খাইনি, আর আমার ভালো লাগে না, কিন্তু জিসানের বাবা তার কাছে অনেক পছন্দ। তো আগে আমি খেতাম, এখন ইদানিং কেন যেন ভালো লাগে না। তো যাই হোক, এরপরে কিন্তু আমি মাছটা হালকা করে ভাজি করে তারপরে আবার মশলা কষিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, যখন পানিতে বলক চলে আসছে, তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এখানে দেখতে পেয়েছিলেন যে শীতের সবজির জন্য কিন্তু ফুলকপি আর শিম সর্বপ্রথম আনা হয়েছে বাসায়, কারণ শীতে যত রকমের সবজি আছে তার ভিতরে জিসানের বাবা এই যে ফুলকপি আর শিম এই দুইটাই বেশি পছন্দ করে। আমি কিন্তু অন্য অন্য ভিডিওতে আপনাদের সাথে বলি যে জিসানের বাবা কিন্তু সবজি তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই যে শীতের বেলায় মানে যখন শীত আসে এই সময় কিন্তু সে শিম আর ফুলকপি এই দুইটা ভীষণ পছন্দ করে। তো যেটা সত্যি সেটা বলতেই হবে। তো অনেকেই কিন্তু শীতের নানা রকমের যেহেতু সবজি উঠে, আর আমরা কিন্তু শীতের সবজি সবাই পছন্দ করি। এই তো মাছটা অপর পাশে দিয়ে দিয়েছি, আর মাছের জন্য আমি ধনিয়া পাতা কেটে নিচ্ছি, উপর থেকে বিছিয়ে দিব। তো ধনিয়া পাতা দিলে তো স্বাদ যে কোনো জিনিসের এমনিতেই বেড়ে যায়, আর বিশেষ করে শীতের সবজিগুলো যদি ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আমাদের বিশেষ করে মেয়েদের, বা আমার কথাই বলছি, আমার কিন্তু অন্য মাছ বা মাংসের প্রয়োজন হয় না সবজির ভিতরে। এই তো শীত চলে আসছে, যে কোনো সবজি সে তার সাথে একটু টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে মাছ মাংসের কোনো কিছুরই দরকার নেই। তো এই তো মাছটা কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে, আর এ পাশে আলু আর শিম আমি ভাজি করব। তো এভাবে আমার খেতে ইচ্ছে হয়েছে, এভাবে আলু আর শিম আমি জানি না কে কে ভাজি করে খান বা খেয়েছেন, ভীষণ ভালো লাগে, মানে একদম ঝোল থাকবে না। আর অনেকক্ষণ রাখার পরে দেখা যায় আলুটা একটু লাল লাল হয়ে যায়, তারপরে শিমটা একটু লাল লাল হয়ে যায়, একটা ভাজা ভাজা যে ঘ্রাণ গরম ভাতে, তো আমার ভীষণ ভালো লাগে। তো এই জন্য খেতে ইচ্ছে হয়েছিল। আমি তো আগেই বললাম দুপুরে কিন্তু কোরাল মাছ একেবারেই খাইনি, আর আমি আলু আর শিম দিয়েই খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা খুব তৃপ্তি সহকারেই খেয়েছি। তো সবচেয়েতে বড় কথা হলো, যা খাই না কেন আলহামদুলিল্লাহ মনে সবসময় তৃপ্তি পাই, অন্যরকম একটা প্রশান্তি আছে। তো এটার কাছে জন্য সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই তো আমি কিন্তু এখানে একদম শুকনো শুকনো করে ভাজি করে নিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।